সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছ আজকে আমি বেস্টিক অর্থনীতির উপযোগ বিশ্লেষণের তৃতীয় লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি ইতিমধ্যে এ অধ্যায়ের দুটি লেকচার তোমাদের সামনে শেষ করেছি আমি যেহেতু আশাবাদী মানুষ আজকেও আশা রাখি তোমরা অবশ্যই ওই দুটি লেকচার অবশ্যই শেষ করেছ তাহলেই আজকের এই কথাগুলো তোমার কাছে ভালো লাগবে ঠিক আছে না হয় বিষয়গুলো আসলে কঠিন মনে হবে আর আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো অর্থাৎ আজকের এই আলোচনা শেষে বা পাঠ শেষে একজন শিক্ষার্থী কি অর্জন করতে পারবে তা আমরা একটু দেখে নিচ্ছি ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা করতে পারবে অর্থাৎ এই মানে অধ্যায়ের একটা উল্লেখযোগ্য আলোচনা হচ্ছে ক্রমরাসমন প্রান্তিক উপযোগ বিধি আর এই বিধিটি যদি তুমি বোঝো পরবর্তীতে এর সাথে রিলেটেড আরও কিছু আলোচনা আছে যেগুলো তোমার জন্য সহজ হবে আর এটা সবচেয়ে সহজ একটা প্রশ্ন এবং নিয়মিত পরীক্ষা আসে যাই হোক আমরা আলোচনায় যাচ্ছি যে ক্রম প্রান্তিক উপযোগ বিধিটা আসলে কি কথাই কিন্তু চলে আসছে এখানে ক্রম রাসমান তারপরে প্রান্তিক উপযোগের সাথে আমরা আগেই পরিচিত হয়েছি আর এখন বলছি প্রান্তিক প্রান্তিকভুগটা কেমন হবে ক্রম রাসমান হবে অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা যদি কোনো বস্তুর ভোগ যদি ক্রমান্বয়ে বাড়াতে থাকি তাহলে ওই যে বাড়ানোর সাথে সাথে মোট মোটবুগ বাড়বে তবে কম হারে বাড়বে অর্থাৎ ক্রম রাসমান হারে বাড়বে ঠিক আছে বাড়ার পরিমাণটা আস্তে আস্তে কমে আসবে আর এটাকে আসলে বলা হয় প্রান্তিক উপযোগ আমরা একটু এখানে দেখে ক্রম নেই। অধ্যাপক মার্শালের মতে ব্যক্তি কোনো বিশেষ দ্রব্যের মজুদ বৃদ্ধির ফলে যে অতিরিক্ত উপযোগ লাভ করে তা মজুদ বৃদ্ধির সাথে সাথে কমতে থাকে কথা খেয়াল করো যে এটা হচ্ছে অধ্যাপক মার্শালের কথা বলছে কি কোনো ব্যক্তি কোনো বিশেষ দ্রব্যের মজুদ বৃদ্ধির ফলে যে অতিরিক্ত উপযোগ লাভ করে তা মজুদ বৃদ্ধির সাথে সাথে কমতে থাকে এখন আসো আমরা যে সাধারণ সংজ্ঞাটা আমরা বলি যে একটু আগে আমি যে কথাটা বলছি যে একটি নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের ভোগ বা মজুদ ক্রমান্বয়ে বৃদ্ধি করা হলে ওই দ্রব্যের মোট উপযোগ বৃদ্ধি ফেলেও প্রান্তিক উপযোগ কমে আর এই অবস্থাকেই ক্রমর প্রান্তিক উপযোগ বিধি বলে ঠিক আছে এখন আমরা যাচ্ছি দেখো এই বিধিটা আলোচনার সময় অধ্যাপক মার্শাল কিছু অনুমিত শর্তের কথা বলছেন আমরা গত ক্লাসে কিন্তু অনুমিত শর্তগুলো নিয়ে আলোচনা করছি ওই আলোচনাগুলি আবার এখানে চলে আসছে ভোক্তার আচরণ যুক্তিশীল অর্থাৎ একজন ভোক্তার বিচার বুদ্ধি সম্পন্ন হবে এখানে যেহেতু গত ক্লাসে আমি এগুলো আলোচনা করছি এখানে বিস্তারিত কথা বলব না আর এই বিধিটা যখন আমি আলোচনা করব তখন আমরা সময়টাকে নির্দিষ্ট ধরে নেব ঠিক আছে তারপরে ভোক্তার আয় রুচি পছন্দ ও অভ্যাস এগুলো কি থাকবে স্থির থাকতে হবে ঠিক আছে এগুলোর পরিবর্তন হলে এই বিধিটি কার্যকর হবে না দ্রব্যের দাম স্থির থাকবে তারপর হচ্ছে উপযোগ সংখ্যাগতভাবে এটা একেবারে প্রথম আলোচনায় আমরা তত্ত্ব যে মার্শাল তার আলোচনার সময় প্রচুর উপযুক্ত হচ্ছে সংখ্যার পরিমাপ করা যাবে বা অর্থাৎ পরিমাণগত ভাবে পরিমাপযোগ্য তারপর অর্থের প্রান্তিক উপযোগ স্থির এটা আমরা ব্যাখ্যা করছিলাম তারপরে দ্রব্যের এককগুলো সমজাতীয় ঠিক আছে এই মোটামুটি অনুমিত শর্তগুলো ছিল আমাদের এখন আমরা মূল ব্যাখ্যায় চলে যাব প্রথম সূচির সাহায্যে আমরা ব্যাখ্যাটা দেখব দেখো আমরা একটা সূচি নিলাম এই সূচিটা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম তারপরে এখানে আলোচনা করতেছি একটু জাস্ট কথাগুলোকে একটু মানে নতুন একটু রূপ দেব দেখো আমরা এখানে আলোচনা করছিলাম যে প্রথম একক দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট হচ্ছে কত টাকা ছয় টাকা এ অবস্থায় প্রান্তিক ভুজুগ কত ছয় টাকা তার মানে প্রথম এককের বেলায় মোটভুজুক যত প্রান্তিক তত দ্বিতীয় দ্রব্য ভোগ করা হলে মোটভুজুক বাইরে হয়েছে কত টাকা দশ টাকা এই দুইটার পার্থক্য কত চার টাকা ঠিক আছে তারপর তৃতীয় কোক ভোগ করা হলে দেখো মোটভুজুক বেড়ে হয় কত বারো টাকা তাহলে এই দুটার পার্থক্য কত দুই টাকা তার মানে প্রান্তিক বুঝুক কত দুই টাকা এই তৃতীয় একক পর্যন্ত আমরা কি দেখলাম এই কথাটা একটু বলে আসব তৃতীয় একক পর্যন্ত দ্রব্যের ভোগ বৃদ্ধি করা হলে দেখা যায় মোট উপযোগ ক্রম হ্রাসমান হারে বাড়ে এই কথাটাও আমরা গত ক্লাসে বলছিলাম মোট উপযোগ ক্রম হ্রাসমান হারে বাড়ে এ অবস্থায় প্রান্তিক উপযোগ কমে প্রান্তিক উপযোগ কমে দেখো চার ছয় চার দুই ঠিক আছে এবার চতুর্থ দ্রব্য ভোগ করা হলে মোটভুজুক হয় সর্বোচ্চ মোটভুযোগ হয় সর্বোচ্চ এ অবস্থায় এই দুটার পার্থক্য কত শূন্য দেখো তাহলে প্রান্তিক উপযুক্ত কত শূন্য আমরা কিন্তু গত ক্লাসে এটা নিয়ে সম্পর্কের মধ্যে বলছিলাম অর্থাৎ মোটভুযোগ যখন সর্বোচ্চ হয় প্রান্তিক ভুগ তখন কত হয় শূন্য হয় এবার পঞ্চম একক দ্রব্য ভোগ করা হলে মোট পুজো কমে কমেছে কত দশ টাকা এবার এই দুটার মধ্যে পার্থক্য কত দেখো দশ থেকে যদি বারো বিয়োগ করি তাহলে মাইনাস টু তার মানে প্রান্তিক উপযোগ হয় ঋণাত্মক প্রান্তিক উপযোগ হয় ঋণাত্মক আমি এই কথাটাকে অর্থাৎ আমরা যেভাবে লিখবো এভাবে আমি আবার কথাটা বলি তৃতীয় একক পর্যন্ত দ্রব্যের ভোগ বৃদ্ধি করা হলে মোট উপযোগ ক্রম হ্রাসমান হারে বাড়ে এ অবস্থায় প্রান্তিক উপযোগ কমে প্রান্তিক উপযোগ কমে চতুর্থ একক দ্রব্য ভোগ করা হলে মোট উপযোগ হয় সর্বোচ্চ এ অবস্থায় প্রান্তিক উপযোগ হয় শূন্য পঞ্চম একক দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট উপযোগ কমে হয় দশ টাকা বা মোট উপযোগ কমে এ অবস্থায় প্রান্তিক উপযোগ হয় ঋণাত্মক তাহলে এক্ষেত্রে দেখা যায় দ্রব্যের ভোগ ক্রমান্বয়ে বৃদ্ধি করা হলে প্রান্তিক উপযোগ কমে বা কমতে থাকে দেখো ছয়ের থেকে চার কম চারের থেকে দুই কম দুই থেকে শূন্য কম শূন্য থেকে মাইনাস টু আরও কম তাহলে প্রান্তিক উপযোগ কমে আর এই অবস্থাটিকে বলা হয় ক্রম রাসমান প্রান্তিক উপযোগ বিদি ঠিক আছে সূচীর কথাটা আমাদের শেষ এবার আমরা যাব চিত্রের মাধ্যমে ব্যাখ্যা দেব দেখো চিত্রের সাহায্যে ব্যাখ্যা চিত্রে ও এক্স অক্ষে এই ভূমি অক্ষে বা ও এক্স অক্ষে হচ্ছে দ্রব্যের পরিমাণ আর ও ওয়াই অক্ষ হচ্ছে প্রান্তিক উপযোগ নির্দেশিত ঠিক আছে আমরা এই মানে অক্ষগুলোর পরিচয় দিয়ে নিলাম কোন অক্ষে কোনটাকে প্রকাশ করছে অর্থাৎ ও এক্স অক্ষে নিলাম কি দ্রব্যের পরিমাণ বা দ্রব্যের একক আর ওয়াই অক্ষ হচ্ছে প্রান্তিক উপযোগ নির্দেশিত দেখো আমি দেখছি ও এ একক বা ও এ পরিমাণ দ্রব্য যদি ভোক্তা ভোগ করে তাহলে নিশ্চিত এর থেকে একটা উপযোগ পাবে তাহলে এখানে কি লেখছি আমরা প্রান্তিক উপযোগ তাহলে এখানে এই যে ও এককের প্রান্তিক উপযোগ আমি ধরে নিছি কত এ এ পরিমাণ হ্যাঁ তোমাদের মতো অনেকের মধ্যে প্রশ্ন হতে পারে আমি তো সূচিটা দিয়েছি সংখ্যার মাধ্যমে সংখ্যার মাধ্যমে কি দেখানো যাবে না অবশ্যই দেখানো যাবে ঠিক আছে সংখ্যার মাধ্যমে দেখাতে পারবা আবার এভাবে ফতীকে সাহায্য দেখাতে পারবা ঠিক আছে তাহলে আবার বলছি আমি ও এ পরিমাণ দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট উপযোগ হয় সরি প্রান্তিক উপযোগ হয় এ এ পরিমাণ প্রান্তিক উপযোগ হয় কতটুকু এ এ পরিমাণ এবার দেখো আরেকটা একক আমি ভোগ করবো এটার নাম দেব তাহলে একক ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ আগের মতো পাবে যেহেতু সময়টা নির্দিষ্ট তাহলে আগে যে পরিমাণ সে তৃপ্তি হয়তো এখন তৃপ্তির পরিমাণটা কি হবে একটু কমে যাবে তাহলে প্রান্তিক উপযোগ হচ্ছে কত বি বি পরিমাণ দেখো আগেরটার সে একটু কম এবার যাচ্ছি বি সি একক দ্রব্য ভোগের ক্ষেত্রে তাহলে প্রান্তিক উজুগ হবে আরও কমবে প্রান্তিক উজুগ কবে হচ্ছে কত সি সি পরিবার এবার যদি আরও একটা একক ভোগ করে এটার নাম হচ্ছে সি ডি একক তাহলে সি ডি এককের প্রান্তিক উজুগ কী হবে শূন্য হবে এই অক্ষের মধ্যে আমরা যদিও এখানে বিন্দুটা দেখাই নেই যখন চিত্রটা আঁকবো তখন বুঝতে পারবা এবার আরও একটা একক নিয়ে সি দেখো শূন্য হওয়ার পরে যদি আরও একটা একক ভোগ করি তাহলে প্রান্তিক উযুগ কী হবে ঋণাত্মক হয়ে যাবে তারা আমরা নাম দিলাম ডিই একক ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ ঋণাত্মক কতটুকু মাইনাস ই পরিমাণ যেহেতু এই অক্ষটার নিচে এই অক্ষের উপরে কিন্তু এক্সের মান ধনাত্মক আর এই অক্ষের নিচে হচ্ছে এক্সের মান ঋণাত্মক এই জন্য বলছি যে এখানে প্রান্তিক উপযোগ কি হবে ঋণাত্মক কতটুকু মাইনাস ই পরিমাণ এখন দেখো এই যে প্রাপ্ত বিন্দুগুলা এ বি সি ডি এবং ই এগুলোকে যদি আমি যোগ করি পর্যায়ক্রমে তাহলে একটা রেখা পাওয়া যাবে দেখো একটা রেখা আমরা পাচ্ছি এই বিন্দুগুলো যোগ করলে আমরা একটা রেখা পাচ্ছি রেখার নাম দিলাম রাখি ইউ অর্থাৎ মার্জিনাল ইউটিলিটি কার্বেটা প্রান্তিক উপযোগ রেখা লক্ষ্য করো এই রেখাটার মধ্যে যে এই যে ডান মানে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে এর কারণ কি প্রান্তিক উপযোগের পরিমাণটা আস্তে আস্তে কি হচ্ছে কমে যাচ্ছে ঠিক আছে তাহলে এখন আমরা যদি এই কথাটাকে একটু দেখিয়ে দিকে দেখো শীতের কি কি জিনিস আমরা দেখলাম দেখো তো দ্রব্যের এক গুলা ও এ সমান সমান কি বি সমান সমান বি সি সমান সমান সিডি সমান সমান ডিই তার মানে এই যে দ্রব্যের এককগুলো আমি লিখছি ও এ সমান এবি এ বি সমান বি সি সমান সমান সি ডি ই যেহেতু এককগুলো সমান তার মানে হচ্ছে দ্রব্যের এককগুলো হচ্ছে কি জাতীয় সমজাতীয় আমরা বলছি অর্থাৎ দ্রব্যের এককগুলো সমজাতীয় এখন খেয়াল করো দ্রব্যের এককগুলো কিন্তু সমজাতীয় কিন্তু প্রাপ্ত প্রান্তিক উপযোগ কি সমান নিশ্চিত না এই যে এখানে প্রান্তিক উপযোগ দেখো এ এ বেশি তারপরে বিবি তার চেয়ে একটু কম সিসি তার সেও আরও একটু কম তারপরে ডিতে হয়েছে শূন্য হয়ে গেছে আর শূন্যের সে ঋণাত্মক মান আরও ছোটো তাহলে আমি যদি এখানে বলি দেখো প্রাপ্ত প্রান্তিক উপযোগ এ এ গেটার দেন বিবি এই যে বিবি গ্রেটার দেন সিসি গ্রেটার দেন ডি এর মান হচ্ছে শূন্য ডি এর জায়গাটার শূন্য গ্রেটার দেন মাইনাস ই ই ঠিক আছে তার মানে কি প্রান্তিক উপযোগ আস্তে আস্তে হয়েছে কমে গেছে এই জন্য এটাকে আমরা বলছি অর্থাৎ প্রান্তিক উপযোগ হলো ক্রম হ্রাসমান এই ক্রমে যাওয়াটাকে বলছি প্রান্তিক উপযোগ হচ্ছে ক্রম হ্রাসমান ঠিক আছে তাহলে এই যে আলোচনাটা আমরা দেখলাম দেখো তো আলোচনাটা এই অর্থনীতির মধ্যে সহজ একটা আলোচনা এখন আমরা এই আলোচনাটার ক্ষেত্রে যে অনুমিত শর্তগুলো আমরা ধরছিলাম যদি এই অনুমিত শর্তগুলোর কোনো ব্যত্যয় ঘটে তাহলে কি হবে তাহলে এই তত্ত্বটা সমালোচনার সম্মুখীন হবে অর্থাৎ এটা কার্যকর হবে না আমরা একটু দেখিয়ে এই তত্ত্ব মানে আলোচনাটার যে ত্রুটিগুলো কি কি বলছে দেখো যে সমস্ত অনুমিত শর্তের উপর ভিত্তি করে এই বিধিটি ঘরে উঠেছে তার অনেকগুলোই বাস্তব সম্মত নয় তাই এই বিধিটি নানাভাবে সমালোচিত হয়েছে অর্থাৎ আমরা যে অনুমোদিত বাস্তবসম্মত না এই জন্য এই বিধিটা কি হয়েছে আলোচনার মানে সমালোচনার সম্মুখীন হয়েছে আমরা এক নম্বরে ধরছিলাম উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য দেখো আসলে কি উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য না আলোচনাটাকে সহজ এবং বোধগম্য করার জন্য এটাকে আমরা সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারি তুলনা করার জন্য কিন্তু তুমি প্রকৃত বিবেচনা করো বা বুঝতে চেষ্টা করো উপযোগটা আসলে কি একটা এটা মানসিক ব্যাপার ঠিক আছে মনোগত ব্যাপার বা মনস্তাত্ত্বিক ব্যাপার এই কারণে এটাকে আসলে সংখ্যার মাধ্যমে পরিমাপ করা যায় না কারণ ব্যক্তি বিশেষে মানুষের সময়ের মানে পরিবর্তনের সাথে এগুলোর কি হবে এটা মানে ভিন্নতা হইতেই পারে ঠিক আছে এই জন্য বলছে এটা যেহেতু মনস্তাত্ত্বিক ব্যাপার এ কারণে এটাকে সংখ্যার মাধ্যমে পরিমাপ করাটা ঠিক না এজন্য এটা একটা সমালোচনার সম্মুখীন হয়েছে দ্বিতীয়ত দেখো অর্থের প্রান্তিক উপযোগ স্থির দেখো আমি বলছিলাম গত ক্লাসে যে অর্থের প্রান্তিক উপযোগ স্থির কেন ধরা হয়েছিল কারণ অর্থের মাধ্যমে বিভিন্ন বস্তুর উপযোগটাকে এখানে পরিমাপ করা হয়েছে তাহলে এখানে অর্থটা হচ্ছে উপযোগের একটা এখানে মানে পরিমাপের একটা একক হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে তাহলে যা দ্বারা পরিমাপ করা হয় সেটাই যদি পরিবর্তন হয় তাহলে যাকে পরিবর্ত মানে পরিমাপ করা হচ্ছে তার সঠিক পান কখনো পাওয়া যাবে না এখন প্রশ্ন হচ্ছে অর্থের প্রান্তিক উপযোগ আসলে সবসময় কি স্থির থাকে মনে করো একজন ব্যক্তি যদি লটারিতে চল্লিশ লক্ষ টাকা পায় তাহলে কি হবে তার কাছে অর্থের মূল্য কি বেড়ে যাবে না কমে যাবে তার খরচের প্রবণতা কি বাড়বে না কমে যাবে তাহলে তুমি বাস্তব জিনিসগুলো লক্ষ্য করো তখন সে দোর কিছুদিন টাকা পয়সা কি করবে খরচ করবে তার মানে হচ্ছে তার কাছে টাকার যে কদরটা কমে যাবে কিন্তু মনে করো এই ব্যক্তির কাছে টাকা যদি কমতে কমতে একেবারে শেষ পর্যায়ে চলে আসে বা তোমাদের একেবারে তোমাদের কাছ থেকে একটা উদাহরণ দেই মনে করো যারা মেসে থাকে তাদের বাড়ি থেকে যখন টাকা নিয়ে আসে তখন প্রথম কয়েকদিন কি করে খুব মানে ভালোভাবে ধুমধামসে খরচ করে কিন্তু যখন টাকা শেষ হয়ে আসে তখন কিন্তু প্রত্যেকটা টাকা খুব কঠিন হিসাবের মাধ্যমে সে খরচ করে তার মানে তখন টাকা কমে যাওয়ার কারণে তার কাছে টাকার প্রান্তিক হয় বেড়ে যায় কিন্তু যখন সে বাড়ি থেকে প্রথম টাকা নিয়ে আসে তখন টাকার প্রান্তিক তার কদরটা কম থাকে এ কারণে আসলে অর্থের প্রান্তিক উজুগ কি থাকে না স্থির থাকে না এটা মানে সঠিক না তারপরে দেখো দ্রব্যের একক উপযুক্ত পরিমাণের না হলে তাহলে এই বিধিটি কার্যকর হবে না একটু উদাহরণ দিয়ে বলি মনে করো তোমার প্রচন্ড পানির পিপাসা পাইছে তুমি কোনো একজন বন্ধুকে বললা আমাকে মানে পানি দাও তখন সে কি করলো ড্রপার দিয়ে এক ফোঁটা এক ফোঁটা করে তোমাকে পানি দিচ্ছে খাবারের জন্য তখন কি হবে তোমার ফানি খাওয়ার চাহিদা কি হবে আরো তীব্র হয়ে যাবে কারণ কি এখানে যে এককটা এটা খুবই মানে ছোট এই কারণে ফানির যে তৃপ্তিটা তোমার ফুর না হয়ে বরংস তোমার এখানে ফানির খাওয়ার পিপাসার পরিমাণটা আরও বেড়ে যাবে কিন্তু তোমাকে যদি গ্লাসের মাধ্যমে দেয়া হয় একটা স্ট্যান্ডার্ড পাপে যদি তোমাকে যে পাত্রের মাধ্যমে পানি দেওয়া হয় তাহলে দেখা যাবে প্রথম গ্লাস খাওয়ার পর দ্বিতীয় গ্লাসের জন্য তোমার খুব একটা ওরকম আকাঙ্ক্ষা থাকবে না ঠিক আছে তাহলে এই জন্য বলা হয়েছে যে দ্রব্যের মানে একক যদি উপযুক্ত পরিমাণে না হয় তাহলে ওই বিধিটি কি হবে না কার্যকর হবে না সময়ের ব্যবধান বলছে নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে বিধিটি প্রযোজ্য কিন্তু সময়ের যদি ব্যবধান হয়ে যায় বা পার্থক্যটা বেশি হয়ে যায় তখন আর এই বিধিটি কার্যকর হয় না যেমন একজন ক্ষুধার্ত ব্যক্তির বা একজন মানে ক্ষুধার্ত ব্যক্তির কথা বলি তার খাওয়ার পছন্ড চাহিদা এখন তাহলে এখন যদি সে খাবার খায় আর এখনই যদি আবার কেউ আরও কিছু খাবার নিয়ে আসে তখন তার কিন্তু আর এই খাবারের প্রতি খুব একটা আকাঙ্ক্ষা থাকবে না কিন্তু তাকে যদি এই সকালবেলা সে খাওয়া দাওয়া করছে এখন যদি সে দুপুরবেলা আবার কি হবে তার খাবার চাহিদা বেড়ে যাবে ঠিক আছে এই যে সময়ের পার্থক্য হলে সময়টা যদি নির্দিষ্ট না হয় তাহলে এই বিধিটি কী হবে না কার্যকর হবে শখের দ্রব্যের ক্ষেত্রে এই বিধিটি কার্যকর হয় না দেখো যারা পুরাতন কয়েন বা ডাক সংগ্রহ করে বিভিন্ন শখের মূল্যবান দ্রব্য যারা সংগ্রহ সংগ্রহ করে তাদের কাছে একটা করার আরেকটা সংগ্রহের যে পরেরটা কিন্তু সংগ্রহ করার জন্য আকাঙ্ক্ষা কমে না বরংস তার মধ্যে আকাঙ্ক্ষা আরো বেড়ে যায় কিভাবে এটাকে সংগ্রহ করা যায় তাহলে এই শখের দ্রব্যের ক্ষেত্রে এই বিধিটি কার্যকর হয় না কৃপন ব্যক্তির ক্ষেত্রে যারা কৃপন তারা ধন বা মানে অর্থ সঞ্চয় করতে বেশি পছন্দ করে না খেয়েও সঞ্চয় করে তবে এক্ষেত্রে দেখা যায় এই কৃপন ব্যক্তির ক্ষেত্রে মানে সম্পদ বাড়ানোর ক্ষেত্রে বা সঞ্চয়ের ক্ষেত্রে তার মধ্যে কখনো যে এই ক্রমশ প্রান্তিক উপযোগ বিধিটি কি হয় না কার্যকর হয় না আর দ্রব্যের একক সমজাতীয় না হলে এই কার্যকর হবে না যেমন যদি তুমি কোনো একজন বন্ধুর বাড়িতে যাওয়ার পর সে যদি তোমাকে কেটে এনে দেয় অনেকগুলো টকাম কেটে দিছে তাহলে কি হবে তোমার খাওয়ার সাইড আস্তে আস্তে কমে আসবে কিন্তু কিছুক্ষণ পর যদি মিষ্টি আপনি আসে তাহলে কি হবে দেখা যাবে আবার খাওয়ার সাইড একটু বেড়ে গেছে কিন্তু সবগুলো যদি একই জাতীয় হয় তাহলেই দেখা যাবে এই বিধিটি তখন কার্যকর হবে অর্থাৎ সমজাতীয় হলে কিন্তু যদি সমজাতীয় না হয় তাহলে এই বিধিটি কার্যকর হবে না ঠিক আছে এই ছিল আসলে মূলত আজকের আমাদের আলোচনাটা ঠিক আছে আরেকটা রয়েছে অভ্যাস ও রুচির পরিবর্তন হ্যাঁ এক্ষেত্রে দেখো যদি ভোক্তার অভ্যাস ও রুচির পরিবর্তন হয় তাহলে এই বিধিটি কার্যকর হবে না ঠিক আছে তাহলে আমরা এই মোটামুটি আজকের আলোচনা আমাদের এতটুকুই ছিল আজকে আমরা দেখি এই আলোচনা শেষে আমরা আসলে কী প্রশ্ন পেতে পারি তবে শিক্ষার্থী আমি আরও আবারও বলবো আজকের এই প্রশ্নটা কিন্তু আমাদের জন্য একটা ভালো প্রশ্ন ঠিক আছে তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা ফরে ফেলবে তা দেখো আজকে কি কি প্রশ্ন আমরা এখানে পেতে পারি অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে খুব গুরুত্বপূর্ণ খুব একটা প্রশ্ন এখানে নেই তারপর ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি অনুযায়ী ভোক্তার ভারসাম্যের শর্তটি কি একটু কথা বলে নেই যে আসলে এই আলোচ এই কথাটা কিন্তু মনে রাখতে হবে পরবর্তী ক্লাসে আমাদের লাগবে যে ভোক্তা কোনো একটা দ্রব্য থেকে যতটুকু উপযোগ পায় সে ততটুকুই দাম দিতে প্রস্তুত অর্থাৎ ভোক্তার ভারসাম্যের শর্ত হলো দাম এবং প্রান্তিক উপযোগ কি হবে সমান হবে ঠিক আছে এখান থেকে যে বড় প্রশ্ন আকারে আমরা যে প্রশ্নটা পাব সেটা হলো ক্রমর আসমান প্রান্তিক উপযোগ বিধিটি সমালোচনা সহ ব্যাখ্যা করো মূলত এই প্রশ্নটি আমাদের পরীক্ষায় আসে তাহলে আজকের আলোচনাটা আর আমরা দীর্ঘায়িত করতেছি না আজকের আলোচনা আমাদের এতটুকুই তোমরা সবাই ভালো থাকো এবং নিয়মিত পড়াশোনা আর সাথে যুক্ত থাকো আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে